ভারতের জম্মু ও কাশ্মীরের কাশ্মীর ভ্যালিতে লিথিয়াম অর্থাৎ সাদা সোনার খোঁজ তো আগেই মিলেছিল। এবার আরও এক রাজ্যের মন্ত্রী সন্ধান দিলেন সোনার খনির। কিছুদিন আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াস জিএসআই কাশ্মীরের রিয়াসি জেলায় 59 লাখ টন লিথিয়ামের ভাণ্ডার খুঁজে বের করে। এই ধাতু বৈদ্যুতিক যান ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত হয়। লিথিয়াম একটি বিরল ধাতু, এর আগে এটি ভারতে পাওয়া যায়নি। এমন লিথিয়াম খনির খোঁজ ভারতে প্রথম। সেই কারণে ভারতকে শতভাগ লিথিয়াম বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন জিএসআই এর সমীক্ষায় দেখা গেছে রিয়াসি জেলার সালাল গ্রামে লিথিয়ামের মজুত রয়েছে। এক কর্মকর্তা জানান, জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম অত্যন্ত উচ্চমানের, পরিমাণেও অনেকটাই বেশি, প্রায় 5.9 মিলিয়ন টন। মজুত লিথিয়ামের নিরিখে চীনকে পেছনে ফেলে দিতে পারে ভারত। আর তারপরেই ভারতের নতুন 9টি সোনার খনির খোঁজ মিলল। ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী প্রফুল্ল মল্লিক সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, ওড়িশার 3টি জেলার বিভিন্ন জায়গায় সোনার খনি পাওয়া গেছে। ডেনকানালের বিধায়ক সুধীর কুমার সামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খনি অধিদপ্তর ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এর সমীক্ষায় দেওগড়, কেওনঝড় ও ময়ূরভঞ্জের মতো 3টি জেলায় সোনার খনির খোঁজ মিলেছে। মন্ত্রী জানান, কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার 4টি করে জায়গায় এবং দেওগড় জেলার 1টি জায়গায় এই সোনার খনি মিলেছে।